পোস্ত যখন মহার্ঘ তখন যদি পোস্তর দম খেতে হয় তাহলে কিন্তু আজকের রেসিপিটা দেখতে হবে। আমরা সামান্য অ্যাডিশন অল্টারেশন করেছি আজকের দিনের উপযোগী করে তোলার জন্য। চলুন দেখা যাক। এখানে আমরা 50 গ্রাম পোস্ত, তার সাথে 2 টেবিলস্পুন মতো মুড়ি, আর যতটা পোস্ত নেবেন তার হাফ কোয়ান্টিটিতে চিনে বাদাম খোসা ছাড়ানো, সেটা অ্যাড করে একসাথে এই তিনটে উপকরণ বেটে নেব। জল কম দেব আর খুব মিহি পেস্ট করব না। তিনখানা পেঁয়াজ আর এখানেতে 2 গ্রাম মতো আদা, 3টে কাঁচা লঙ্কার সাথে এই দুটো পেস্ট আলাদা করে রেডি করে রাখব। এবার পোস্ত, মুড়ি আর বাদাম একসাথে যেটা বেটে রেখেছিলেন সেই বাটাটা থেকে 1.5 টিস্পুন মতো আমরা পোস্ত সরিয়ে রাখছি। এবার তাতে পেঁয়াজ বাটা মোটামুটি 3 টিস্পুন মতো অ্যাড করছি, আর আদা আর কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে রাখা সেটা মোটামুটি 1.5 টিস্পুন মতো অ্যাড করে সব কিছু আগে ভালো করে মিক্স করে নিচ্ছি। নেক্সট এবার কী কী মশলা অ্যাড করতে হবে চলুন দেখে নিই। বেসিক মশলা এখানেতে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি আর টক দই নেওয়া হয়েছে। নুন আমরা ভুলে যাইনি, একদম লাস্টে অ্যাড করব। চলুন দেখে নেওয়া যাক কতটা পরিমাণে কি লাগছে। প্রথম পোস্ত বাটাটাতে অ্যাড করবেন 1/2 টিস্পুন মতো চিনি। নেক্সট অ্যাড করবেন 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন ধনে গুঁড়ো, আর 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো, আর 2-3 টিস্পুন মতো এখানে আমরা টক দই অ্যাড করেছি। অরিজিনাল রান্নাটা যেমন সম্পূর্ণ পোস্ত ব্যবহার করা হয় তার সাথে সাথে টক দইয়ের জায়গায় ডিম অ্যাড করা হয়। এবার স্বাদ মতো নুন অ্যাড করে দেবেন। আমরা ডিমের জায়গাটা চেঞ্জ করে টক দই অ্যাড করেছি, আর পোস্ত পুরো কোয়ান্টিটিতে না ইউজ করে মুড়ি আর চিনে বাদাম অ্যাড করেছি। এবার সর্ষের তেল গরম হতে দিয়ে তাতে পোস্তগুলো এইভাবেই হাতে বড়া তৈরি করে তেলে ভেজে নেবেন। যদি দেখেন ময়েশ্চার আপনার এই বাইন্ডিংটা অনেকটা বেশি লাগছে সেক্ষেত্রে অ্যাড করে দিতে পারেন ময়দা বা চালের গুঁড়ি। আর যদি জল কম দিয়ে সব কিছু বেটে নিতে পারেন তাহলে কিন্তু কিচ্ছু অ্যাড করতে লাগবে না। সর্ষের তেলে অবশ্যই ভাজবেন আর বড়াগুলো এরকম লালচে রং হওয়া অবধি তেলে ভেজে নেবেন। বড়া ভাজা হয়ে গেলে কিন্তু আমরা ওই তেলটা কমিয়ে নিয়ে বাকি রান্নাটা করব। 3-4 টিস্পুন মতো সর্ষের তেল একটা কড়াইতে অ্যাড করে দিন। এবার আমরা মোটামুটি 2 আলু এরকম ডুমো করে কেটে তেলে অ্যাড করে দেব, আর নুন আর হলুদ অ্যাড করে আলুটা তেলে ভেজে নেব। একটু সময় নিয়ে আলু লালচে লালচে করে ভেজে নেবেন। আলু ভাজা হয়ে গেলে নেক্সট এবার ওই যে বাকি পেঁয়াজ বাটাটা, মানে 3 টিস্পুন মতো পেঁয়াজ বাটা, আর 1-2 টিস্পুন মতো আদা আর কাঁচা লঙ্কা যেটা একসাথে বেটে রেখেছিলেন সেটা অ্যাড করে কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আলুর সাথে কষিয়ে নেব। 4-5 মিনিট কষিয়ে নেওয়ার পর সামান্য কটা মশলা আমরা অ্যাড করব, বেসিক মশলা। হাফ টিস্পুন মতো জিরে গুঁড়ো অ্যাড করবেন, 1/4 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো, এখানেতে ওই যে 1 টিস্পুন মতো যে পোস্ত বাটা সরিয়ে রেখেছিলেন সেটা অ্যাড করে দেওয়া হয়েছে। নেক্সট স্বাদ মতো নুন আর চিনি, এটা তো আপনারা জানেনই, অ্যাড করে মশলাটাকে কিন্তু কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু কষিয়ে নেবেন, এই পেঁয়াজ পেস্ট, আদা কাঁচা লঙ্কার পেস্ট আর আলুর সাথে। ওই মোটামুটি 3-4 মিনিট কষালেই কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। এবার জল অ্যাড করতে হবে,
প্রথমে আগে আলুটা সিদ্ধ হওয়ার মতো আমরা জলটা অ্যাড করে দেব। আমরা টোটাল এখানেতে 400 থেকে 500 ml মতো জল অ্যাড করেছি। একটা লিড কভার করে যতটা সময় লাগে আলুটা সিদ্ধ হতে আগে সেটা সিদ্ধ করে নেবেন। আমাদের যেমন 10 থেকে 12 মিনিট সময় লেগেছে আলুটা সিদ্ধ হতে, তারপর আলু সিদ্ধ হয়ে যাওয়ার পর এই পোস্তর বড়াগুলো অ্যাড করে 5 মিনিট সময় ধরে রান্নাটা ফুটে যেতে দিন। একটু ঝোলটা বুঝে রাখবেন, কারণ এই বড়াগুলো কিছুটা ঝোল তো অ্যাবজর্ব করবে। নামানোর আগে শুধু 1/2 teaspoon মতো ঘি আর 1/4 teaspoon গরম মশলার গুঁড়ো অ্যাড করে নামাবেন। অরিজিনাল রেসিপিটা যেটা সম্পূর্ণ পোস্ত দিয়েই তৈরি হয় সেটাই হোক বা আমাদের এই সামান্য প্রচেষ্টা, দুটোর মধ্যে যেটা আপনার ইচ্ছা সেইটা ফলো করে এই রান্নাটা কিন্তু একবার বাড়িতে বানিয়ে দেখার জন্য আমি রিকোয়েস্ট করব। আমাদের জানাবেন কেমন লাগলো আজকের রেসিপি। এনজয়।